ডিজে বাপি প্রেজেন্টেশন। মানুষের শোভা পায় হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো ঘেউ 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 করে হাতির পিছনে ছুটে যায়। হাতি বলে, তোমরা আমার পিছনে কেন ঘেউ ঘেউ করছো? বলে, তোমার দেহটা এত বড় কেন? বলে, আমাকে দোষ না দিয়ে ভগবানকে একটু গিয়ে বলো তোমাদের যাতে দেহটা একটু বড় করে পাঠায়। বলে, না, আমাদের দেহ বড় হবে নি, আমরা তোমাকে টেনে আমাদের জায়গায় নামিয়ে আনব। যে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে কেউ তাকে টোন গিটকেরি করে না, যে জপের মালা হাতে নিয়ে হরিনাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যায়, বাকিরা ওকে দেখে উপহাস্য করে। কেন জানেন? বাকিরা তো জানে ও আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, তাই ওকে টেনে নিজেদের জায়গায় আনতে হবে। উপহাস্য কর, টনটিটকিরি কর, আমরা যেমন সংসারের কাঁটা গায়ে ফুটিয়ে বসে আছি, ওকে টেনে আনবো আমাদের জায়গায়। কারো কথায় কান দেবেন না, নিজের লক্ষ্যে এগিয়ে চলুন, লক্ষ্য পূরণ হবে। যে মানুষের জীবনে লক্ষ্য নেই, সে মানুষ জীবনে খুব একটা বেশি দূর এগোতে পারবে না। প্রত্যেকটা জিনিসের একটা করে লক্ষ্য আছে। কেন? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, মদেরও সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মড়া নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য দেখি পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই, যেদিকে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখি বারে পাই, দেখি বারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মধ্যে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, নিতাই রাধা গোবিন্দের চরণ দুখানি। জীবনে আপনি সব করুন, এতে কোনো দুঃখ নেই, কিন্তু জীবনের লক্ষ্য বস্তুটাকে ঠিক রেখে দিতে হবে। আমি যাই করি না কেন, আমি দিনের শেষে একটা বার হলেও তার কাছে গিয়ে তার চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল দেব, এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য। কেন? আমি যখন এই সংসারের জন্যে কাঁদি, সংসার আমাকে কিচ্ছু দেবে না। আমি যদি তোমার জন্যে কাঁদতে পারি জীবনের শেষ দিনে, সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিলেও তুমি কিন্তু আমার থেকে মুখ ফেরাবে না, ঠিক এসে আমার ঘরের দরজায় দাঁড়াবে। মা গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, ভগবানকে চোখের জল দিচ্ছে, প্রভু ছেলে হোক চাই মেয়ে হোক, ও যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু এমন সময় দরজার বাইরে দাঁড়িয়ে আছে নিজের স্বামী, দরজায় কান পেতে শুনছে, আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে সেবা দেয় আমি তো শুনি নাই, আজকে শুনব, কানটা পেতে দিয়েছে। হ্যাঁ, মা ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে, গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু প্রত্যেকদিন পুরীধামে 56 ব্যঞ্জন দিয়ে তোমার সেবা হয়, আমি তো গরিব, আমি তো দুঃখী, তোমার জন্য এই শাক অন্নটুকু এনেছি, তুমি নিজ গুণে গ্রহণ করো। আস্তে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনায় একটা বিখ্যাত ঠাকুরের পুজো হয়, যে ঠাকুরটার নাম হচ্ছে বাবা পঞ্চানন্দ। পঞ্চানন্দকে শিবের ছেলে, পঞ্চানন্দের প্রিয় সেবার জিনিস কি জানেন? পঞ্চানন্দের প্রিয় সেবার জিনিস হচ্ছে শশা আর গুড়ের বাতাসা, সব থেকে প্রিয়। গোবিন্দের প্রিয় কি? কাঁঠালিয়া মর্তমান আর তুলসী, তাহাতে গোবিন্দ আমার সদা অভিলাষী। মহাপ্রভুর প্রিয় কি? আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দ আরো রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রীগৌর হরি। মা গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে, প্রভু
আমার ইচ্ছে যেন পূরণ হয়। মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, মুরারি ধ্বনি গাই গৌর হরি বল জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, মুরারি মুকুন্দ নিতাই জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে, দয়াল শিরোমণি করুণার খনি অবদয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণা আছো বিশ্বময় চরাচরে, মুরারি মুকুন্দ জয়নিতা আরে মুরারি মুকুন্দ তাই জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা প্রাণ ভরে ভজ, হিংসা দেশ তেজ ডুবে থাকো সদাই হরিনাম সুধা মাঝে, প্রাণ ভরে ভজ হিংসা দেশ তেজ ডুবে থাকো সদাই হরিনাম সুধা মাঝে, গুরু গোবিন্দ চরণ আসে মহানাম কাঁদে, গুরু গোবিন্দ চরণে আসে মহানাম কাঁদে, গুরু গোবিন্দ চরণ আসে মহারাম কাঁদে, গুরু গোবিন্দ চরণ আসে মহারাম কাঁদে, এবে গড়াবে ব্রজের রাজে, মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের হরি ভগবানের চরণে নয়নের জল দিল। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার একটা ভক্তের চোখের জল। ভগবানের চরণে নয়নের জল পড়াবার তো ভগবান দৈববাণী করল, জানিয়ে দিল অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে, এই আমার মনের কথা নিশ্চয়
ভগবানের সব কথাগুলো মায়ের বিশ্বাস হলো, কিন্তু ভগবান যে বলল অচিরাতে তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্মবে, মানে তোমার ঘরে একটা ছেলে হবে, পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। তাহলে ভগবান যে বলল তোমার ঘরে একটা ছেলে হবে এটা আমি মেনে নিলাম। এরপরে ভগবান বলছে এই ছেলেটা নাকি রাজা থেকে শুধু নয়, ছেলেটা মহারাজা হবে। এই কথাটা মা মানতে পারেনি, কেন? রাজার ছেলে রাজা হয়, জমিদারের ছেলে জমিদার হয়, ভিখিরির ছেলে রাজা হতে পারে না। ভিখিরির ছেলেকে যদি রাজা হতে হয় তাহলে লটারির টিকিটে টাকা লাগাতে হয়, তবে রাজা হওয়া যায়। তা না হলে কী করে হবে? চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই মাগো, পাই যেন মা দুটো খেতে। হ্যাঁ, সব সময় মনে রাখবেন পৃথিবীতে মানুষ হচ্ছে একমাত্র জীব যাদের আত্মতুষ্টি কোনোদিন হয় না। এক বস্তা চাল রাস্তায় ছড়িয়ে দিলে দুটো পাখি এসে চাল দুটো খুঁটে খেয়ে চলে যায়, এরপরে আরেকটা পশু এসে দুটো চাল খুঁটে খেয়ে চলে যায়, কিন্তু মানুষ এসে চাল খুঁটে খায় না, সবগুলো এক জায়গা করে বস্তা ভরে বস্তা বেঁধে নিয়ে বাড়ি চলে যায়। কেন? মানুষকে আপনি দিয়ে কোনোদিন পোষাতে পারবেন না। আর যখনই এই কথা বলেছে, মা যখনই ভগবানের চরণে প্রণাম করে উঠে দাঁড়ালো, দরজার বাইরে দাঁড়িয়ে নিজের আমি মাকে দরজায় টোকা দিয়ে ডাকছে, শিলাবতী শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, হাতটা বাড়িয়ে দিয়েছে, একই তুমি দরজার বাইরে দাঁড়িয়ে, হ্যাঁ আমি দাঁড়িয়েছিলাম, বাহ তুমি এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। আসতে সারা পশ্চিমবাংলায় যত জায়গায় কীর্তন হয় দক্ষিণ চব্বিশ পরগনা কীর্তনের দিকে সব থেকে এগিয়ে, কেন এত হরিসভা এত হরিবাসর কোনো জেলাতে হয় না, আমরা সারা বাংলা ঘুরে গান করি কোথাও হয় না, আর এত হরিনামের শ্রোতা কোনো জেলায় হয় না, এক একটা গ্রামে দুটো তিনটে করে হরিবাসর হয় চব্বিশ পরগনা। কিন্তু আশ্চর্য কি জানেন, এক বালতি দুধ দুয়ে নেওয়ার পরে যদি এক টুকরো ঘোষণা দিয়ে দেন দুধটা কিন্তু আর কাজে লাগে না। আচ্ছা বলুন, আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, হরিনামের জন্য মেলা বসেছে, ভালো করে লক্ষ্য করবেন হরিনামের মেলাকে কেন্দ্র করে অনেক কিছু দোকানপাট বসেছে, আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, বারো ভাজার দোকান, মশলা মুড়ির দোকান, এই দোকানগুলোর সঙ্গে আরেকটা দোকান বসেছে, যে দোকানটা হচ্ছে ডিম চাউমিনের দোকান। এখন আমি দেখলাম একজন বাবা একজন মা যে আমাদেরকে মালা চন্দন করলো, সে কিন্তু আসরে যারা বসেছিল তার যতটুকু ক্ষমতা, বয়স্ক মানুষ তো তিনি, সবার কপালে কপালে গিয়ে একটা করে চন্দনের ফোঁটা দিয়েছে। সবাই কিন্তু চন্দনের গুরুত্ব বোঝে না, কপালে চন্দনের ফোঁটাটা নিয়ে নিয়েছে। এবারে হরিনাম শুনতে শুনতে ছেলে তার মাকে ডেকে বলছে, ও মা বড্ড খিদে পেয়েছে চলো না। মায়ের কপালেও চন্দনের ফোঁটা আছে, ছেলের কপালেও আছে। মা তখন ছেলেকে বলছে, হ্যাঁ তোর একা খিদে পায়নি, আমাকেও একটু খিদে খিদে পাচ্ছি, আয় চলায় আয় চলায়। হ্যাঁ, জুতো হাতে নিয়ে মা ছেলে বাইরে গিয়ে কপালে চন্দনের ফোঁটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগরোল কিনে খাচ্ছে। মনে রাখবেন ভগবানের কৃপা লাভ করা এত চারটিখানি কথা নয়, খুব জটিল ব্যাপার। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামি। মানুষের জীবনে চাওয়ার পরিসীমা অনেক, কিন্তু পূরণ করার মালিক সে। আজকে আপনাদের যে গ্রামে কীর্তন হচ্ছে, গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই পাবে, নাহলে কোনোদিন পাবে না। যিনি ব্রাহ্মণ ঠাকুর যিনি বৈষ্ণব ঠাকুর,
আজকে ঘট বসিয়েছেন শিবাসঙ্গনে, মহাপ্রভুর নামে ঘট বসেছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনি যে ঘটটা বসিয়েছেন এই ঘটটা কার নামে সংকল্প করেছেন। সংকল্প না হলে ঘটে তো পুজো হবে না। তিনি উত্তর দেবেন, সংকল্পটা কারো একার নামে হয়নি, পুরো গ্রামবাসী গণের নামে হয়েছে। কেন? যে সবার কল্যাণ হয়। তাহলে গ্রামবাসীর কল্যাণ তখনই হবে যদি গ্রামবাসী তারা সকলে হরিনাম চলাকালীন নিরামিষ সেবা করে, নিজেরা শুদ্ধ চিত্তে হরি কথা আস্বাদন করে, তবে হবে। আগামীকাল যখন নগর সংকীর্তনে মহাপ্রভু বেরোবে, হ্যাঁ, সকলের ঘরে ঘরে যাবে, মায়েরা হলুদ জল দুলবা, মহাপ্রভু চরণে দেয়, বাতাসা লুট দেয়, তাহলে বলো যতক্ষণ না প্রভু বিদায় হয়, যতক্ষণ না প্রভু আমাদের ঘর থেকে ছেড়ে চলে যায়, ততক্ষণ প্রভু থাকে, আমরা কী করে তাকে ঘরের সামনে বসিয়ে রেখে আমরা বাড়িতে আমিষ করব? এর জন্যে বই পড়ার দরকার হয় না, নিজের বিবেকটাকে জাগ্রত করলেই হয়। সব কিছু কি বই পড়বেন নাকি? এই যে মালসা ভোগ হবে, এরা মালসা দেবেন, প্রত্যেকের নামে নামে গোত্র বলে বলে মালসা ভোগ হবে। মালসার প্রসাদ যারা যারা পাবে, যারা যেদিনকে মালসাটা নিয়ে গিয়ে বাড়িতে, যারা যারা মালসার প্রসাদ পাবে, মালসা ভোগের কল্যাণ তখনই লাভ হবে, মালসা ভোগ যেদিনকে পাবে, যারা যারা ওই প্রসাদ পাচ্ছে তারা প্রত্যেকে কায়মনোবাক্যে ওই দিনটা ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকবে। মালসা ভোগ আমার আপনার বাড়িতে গ্রামে রং খেলার দিন ফিস্টি নয়। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখলাম না খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বর মদ মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি বাঙালিকে দেখলাম দোলের দিন তারা মদ খেয়ে রং মেখে কী মারামারিটাই না করছে। হ্যাঁ, আমার কীর্তন ছিল বারুইপুরে, জানেন আমি যখন গাড়ির থেকে নেমেছি তিনটারটে ছেলে এগিয়ে এসছে, বলছে দাদা আপনাকে একটু রং দেবো। আমি দাও, না তো বলতে পারি না, না রং দাও, ওই বেশি দিও না, আমি তো গানে যাবো, অল্প দাও। বলে না ওরম করে দেবো না। তা কীরকম দেবে? বলছে আপনি যে এই যে ভালো জামাটা পরে আছেন না, ওই পিঠে একটা ছাপ দেবো। পিঠে ছাপ দেবে? কীরকম ছাপ? বলে বাজার থেকে বড় একটা আলু কিনে এনেছি, আলুটাকে মাঝখান দিয়ে ফালা করে কেটেছি, ওই আলুটার উপরে লিখেছি সুঁচ দিয়ে আমি চোর, আলু গায়ে লেখা আছে। এরপরে পেঁপে গাছের কষ নিয়ে হাতে রং গুলেছি, আলুটা ওই ছাপের উপরে দিয়ে আপনার পিঠে দেবো, পিঠে লেখা থাকবে আমি চোর। তা আমি বললাম আপা আমাকে চোর বানিয়ে তোমাদের লাভ? বলে কেন, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন লোকে আপনাকে দেখে হাসবে, সেটা দেখে আমরা আনন্দ পাবো। আমি অবাক হয়ে যাই, মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমার দিন, বাঙালি ভুলে গিয়েছে, আমরা কেন তার উৎসব পালন করব? কেন আমরা সেই উৎসবে সামিল হলাম? আমরা কেন ভগবানকে আমন্ত্রণ দিলাম? এই রং মানে শুধু বাইরে রং মেখে সংসেজে ঘুরে বেড়ানো নয়, এই রং মানে আমাদের অন্তরের যে কালিমালিপ্ত রংগুলো আছে, মোহ কাম কামনা বাসনা পরের ক্ষতি হিংসা পরশ্রী কাতরতা, এই সমস্ত কালিমাগুলো ভগবানের চরণে দিয়ে তার প্রেমের রঙে নিজের অন্তরটাকে রাঙাতে পারলে তবেই তো দোল পূর্ণিমার আসল উদ্দেশ্য আমাদের সফল হবে। মহাপ্রভু জন্ম নিয়েছেন দোল পূর্ণিমার দিন। কেন? আকাশের চাঁদ উঠলে পূর্ণিমার চাঁদ গায়ের অন্ধকার দূরে যায়, আর গৌর রূপী চন্দ্রের উদয় হয়ে মানুষের অন্তরের অন্ধকারটা দূরে গেছে। কি রং এনেছেন? কৃষ্ণ নাম রূপী রং, হরি নামের রং এনে মানুষের দরজায় বিতরণ করে দিয়েছেন। যার যে ভালো লাগে সেই রং মানুষের দরজায় গিয়ে নাম প্রচার করেছেন, যাতে মানুষ নতুন প্রেমের সন্ধান পায়। হ্যাঁ, হিরণ্যকশিপুর একটা বোন ছিল তো, যে বোনটার নাম ছিল হোলিকা। হিরণ্যকশিপু গিয়ে নিজের বোনকে বলেছিল, আমি তো আমার ছেলেকে মারার চেষ্টা করছি বারবার ধরে, কিন্তু মারতে পারছি না, তা তুই একটু সাহায্য কর। বলে আমি কি সাহায্য করব? বলে তুই তো ব্রহ্মদেবকে সাধনায় সন্তুষ্ট করে আশীর্বাদ পেয়েছিস, তোর গায়ে আগুন লাগবে না। বলে হ্যাঁ, তা আমার ছেলেটাকে জড়িয়ে ধরে তুই আগুনের মধ্যে গিয়ে বসবি, আর আমার ছেলেকে জড়িয়ে ধরে আগুনের মধ্যে গিয়ে বসার পরে আমার ছেলে পুড়ে মরে যাবে, তুই আগুন থেকে বেরিয়ে আসবি, তোর নামে একটা বাড়ি লিখে দেবো। তো ভগবানের ভক্তকে দুঃখ দিতে গেলে ভগবানের ভক্ত সহ্য করে নিল, ভগবান সহ্য করবে না। হোলিকা যখন প্রহ্লাদকে জড়িয়ে ধরে আগুনের মধ্যে গিয়ে বসেছে, ওই আশীর্বাদটা পেয়েছিল, আশীর্বাদের ফলাফল ক্ষুণ্ণ হলো, ওটা অভিশাপে পরিণত হলো, আগুনে পুড়ে মারা গেল। প্রহ্লাদ আগুনের থেকে বাইরে বেরিয়ে এলো,
অশুভ শক্তির নাশ হলো, সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য অশুভ শক্তির নাশ হিসাবে আজও পর্যন্ত মানুষজন তারা দোলের পূর্ব দিনে চাঁচরি উৎসব পালন করে বুড়ির ঘর পোড়ায়। অনেকে আবার দেখি বুড়ির ঘর পোড়ানোর সময় তার মধ্যে কটা আলু দিয়ে দেয়, আলু পোড়া টমেটো পোড়া বুড়ির ঘরে, সেই দিয়ে আবার পান্তা খায় আলু পুড়িয়ে। হ্যাঁ, মানুষ বড় আশ্চর্য, মানুষ বুঝলো না আমার জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হিসাবে আমাকে কোনটা নেওয়া উচিত ছিল। যখনই সামনে গিয়ে দাঁড়িয়ে সনাতন দাস নিজের স্ত্রীর সামনে হাতটা বাড়িয়ে দিয়েছে, আর যখনই হাতটা বাড়িয়ে দিয়েছে নিজের স্ত্রীকে বলে উঠছে, শোনো আমি তোমার একটা কথা বলি, কি আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না, ছুটে গিয়ে নিজের স্ত্রীর স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। একই বলছো, একই শিলাপতি আমার পাটা ছেড়ে দাও, অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, আমার দেহের মনের সকল খবর তুমি জানো। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না, যার জন্য সে সময়কার দিনে ছেলে মেয়েগুলো এত সুসন্তান জন্ম হয়েছে। তাকিয়ে দেখো এই পৃথিবীতে যত জায়গায় যত ভালো ছেলে মেয়েকে দেখতে পাচ্ছ, সব জায়গায় একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা নেই। যেমন মা একথা কেন বলছো, গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে, কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে, মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, ভালো হতে হবে। কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো, রামচন্দ্র হলো, দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ হয়েছে, শচী মায়ের মতো মা পেয়েছে বলে ছেলেটা মহাপ্রভু হলো, মহাপ্রভু হলো। যত জায়গায় যত ভালো সন্তান তত জায়গায় একটা করে ভালো মা। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল, মা কয়াধুটা বড্ড ভালো ছিল। আর রাবণের বাবা ছিল বিশ্বস্ত বা মুনি, ছেলেটা রাবণ হয়ে গেল, মা নিকষাটা বড্ড খারাপ ছিল। কিন্তু এগুলো তো শাস্ত্রের কথা, বর্তমান দিনে ছেলে মেয়েরা এগুলো মানবে কেন? তাদের জন্যে কিরে সাহস আছে বলতে হবে। ওর ছবিটা তুলে রাখ, আমার ছবি আর ওর ছবিটা দিন, যাক। তা আমি বলতে গিয়ে শুধু এইটুকুই বলবো, তাকিয়ে দেখো প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো, সুভাষচন্দ্র বসু হলো, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো, রবীন্দ্রনাথ হলো, ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর হলো, বিদ্যার সাগর হলো। হয়নি, ওঠেনি, উঠে যাক। হ্যাঁ, এত কালো লোকের ছবি কী করে আসবে ফোনে? মা ভালো হয়েছে বলে সন্তান ভালো হয়েছে, কেন জানো? বিদ্যাসাগর আমার জেলার মানুষ, পশ্চিম মেদিনীপুর বীরসিংহ গ্রাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন যার নাম দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলে ছিল একটা যার নাম নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়, মাকে ভগবতী বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকে নাই, দেবীতে পরিণত হয়েছে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মাকে অনেকটা ভালো হতে হবে, মা যদি ভালো হয় তার সন্তানটা অনেকটা ভালো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে,
তুমি যুদ্ধে যেও না, তুমি যদি যুদ্ধে যাও আমার সন্তানের ক্ষতি হবে। ভগবানের মন্দিরে দাঁড়িয়ে নিজের স্বামী স্ত্রীকে কথা দিল, আমি 7 দিনের মধ্যে যুদ্ধক্ষেত্র থেকে ঘুরে আসব, আর যুদ্ধ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় আমি তথাপি তোমায় কথা দিয়ে গেলাম, আমি কোনো জীবহত্যা করব না, আমি কোনো জীবহত্যা করব না, আমি কোনো জীবহত্যা করব না। সারা রাত ধরে নিজের স্ত্রীকে বুঝিয়ে দিয়ে স্বামী পরের দিন সকালবেলায় যুদ্ধে চলে গেল। 1, 2, 3, 4 করে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী রান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ নিয়ে অপেক্ষা করছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসীতলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে সংসারের মঙ্গল কামনায়। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া রুদ্ধনি নিদাই গৌড় হরিব, ডাকিছ যারে সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে নয়নে ঝুড়িলে পাষাণ কথা কয়। এই গানটা কার জানেন? হ্যাঁ, আপনাদের পাশাপাশির মানুষ সত্ত্বেও অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। এ গান তার কণ্ঠে গাওয়া, তার দেওয়া সুর, লেখাটাও তার। এইরকম মানুষ আসতে, ছোট করে বাজাও, এইরকম মানুষ কীর্তন জগতে দ্বিতীয় হবে না, ওটা একজনই হয়েছে। তার কণ্ঠের যে সুধা, তার যে মেলোডির টাচ সুরের মধ্যে, আর কোনো কীর্তনীয়ার হবে না। অনেক ভালো ভালো শিল্পী উঠবে, কিন্তু ওইটা একজনই। আমার খুব শ্রদ্ধার মানুষ, একসঙ্গে বহু জায়গায় অনেকবার একসঙ্গে কীর্তন করেছি, কতবার প্রণাম করেছি, আশীর্বাদ করেছে, জীবনে বড় হ, ভালো থাক, সুখে থাক। আরেকটা কথা বলেছিলেন, ওটা আশীর্বাদ, আদেশ দিয়েছিলেন, যদি পারিস, আমি তো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, আমার গানগুলো একটু বাঁচিয়ে রাখিস, তাহলে বুঝব তোদের মধ্যে দিয়ে আমি বেঁচে থাকব। হয়তো আমি তার কাছে বসে কীর্তন শিখিনি, কিন্তু আমি নিজেকে আমার গুরুবর্গের মধ্যে তাকেও একজন ধরি, কারণ সে একজন গুণী মানুষ। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে নয়ন ঝুড়িলে পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া তাই গৌরমান হরিব, ডাকিছ যারে সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে নয়ন ঝুড়িলে পাষাণ। চরণ
বুঝিব জানন তা দেখো ভক্তি অশ্রু দিয়া তোমার বুঝিব চরণ তার ওই নাম বুঝিব চরণ নানা পাশান বলিয়া ডাকিছ যারে সে তো পাশান নয় ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিবে পাষাণ কথা পাষাণ তাই সে তো পাষাণ ওগো ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা আমি পাষাণ আমি পাষাণ আমি পাষাণ আস্তে এত বড় হরিবাসর এত বড় হরিসভা এই সভাটা চালাবার জন্য তো বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন আর যেটা আপনাদের কাছ থেকে একটু একটু করে ভিক্ষা করে সবার কাছ থেকে উঠে আসে ১০ টাকা ২০ টাকা করে দিয়ে আস্তে বড় দুঃখ লাগে মনে কি জানো মা যে গ্রামে ২০টা মুসলমান বাড়ি আছে একটা মসজিদ তৈরি হয়ে যায় কিন্তু যে গ্রামে ১০০টা হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না এটা বড় দুঃখের আস্তে আস্তে করে হিন্দুরা পিছিয়ে পড়ছি আমরা যদি আমরা পিছিয়ে পড়তে থাকি এইভাবে তাহলে একটা সময়ের পরে কিন্তু আমাদের সত্তাটা লোপ পেয়ে যাবে তাই কমিটি দাদা ভাইয়েরা তারা আমার কাছে অনুরোধ জানিয়েছে কিছু ভিক্ষার জন্যে হ্যাঁ আপনারা যেমনভাবে পারবেন যেভাবে পারবেন এই ভিক্ষার জন্য ওদের হরিনামের ভিক্ষার পুটুলিতে দান করবেন আমি শুরুটা করে দিলাম আর ভিক্ষাটা কারা নেবে কোথায় এসেছে হ্যাঁ মায়েরা এসো গামছা নয় গামছা নিয়ে হবেনি গামছা নিয়ে হরিনামে ভিক্ষা হবে হয় উত্তরি নাও আঁচল নাও হ্যাঁ গামছা নিয়ে হরিনামে ভিক্ষা হবে না গামছাটা বাদ দাও হ্যাঁ হ্যাঁ দুজনে দুদিক দিয়ে যাও আচ্ছা একটা অনুরোধ করব আচ্ছা আমি আমার কথা বাদ দাও হ্যাঁ আচ্ছা আপনারা যারা বসে আছেন বাবার এইদিকে এবং এদিকে আপনারা তো প্রত্যেক দিন বাজারে গিয়ে যখন চায়ের দোকানে বসেন আপনাদের তো প্রত্যেক দিন খরচা হয়ে যায় কিছু কিছু পয়সা বন্ধুবান্ধবী খাওয়ানোর জন্য বাজারে গল্প করার জন্যে আচ্ছা আমি একটা কথা বলি যে কোনো এই এইদিকের বাবারা এবং আছেন এইদিকের বাবারা এবং সামনের মায়েরা যারা আছে সবার কাছে আমি এটা প্রশ্ন করব না কার কাছে কত টাকা আছে আচ্ছা এমন ১০ জন ব্যক্তি কি নেই যে ১০০ টাকা করে দিতে পারে হাত তুলুন দেখি ১০ জন নেই ১০০ টাকা নেই কারো কাছে বলো যদি না থাকে তাহলে বলো আমি দিয়ে দিই ১০ জন আছে হাত তোলো যদি থাকে আমায় দাও আমি কমিটিকে দিয়ে দিচ্ছি ১০ জনে বেশি চলবো না বেশি বলো ১০ জনের কাছে দাও ১০০ টাকা বলেছি হ্যাঁ দিয়ে দাও মা ১০০ টাকা দাও হ্যাঁ দাও দুজন মা ইচ্ছা পূরণ করেছে এই তো আরেক মা দিচ্ছে ৩ জন হয়ে গেছে আরেক বাবা দিয়ে দিচ্ছে ভাববেননি যেন সময় খেয়ে নিচ্ছি যে পয়সা ভিক্ষার জন্য সময় দিলাম ওটা ভজিয়েই নামবো চিন্তা করবেন হরি বল আ
আশা আমার পূর্ণ হয়ে গেছে, 10 জন বলেছিলাম 14 জন দিয়ে দিয়েছে, ব্যাস। এইবারে প্রত্যেকের কাছে মায়েরা যাচ্ছে প্রাণ ভরে হরিনামের ভিক্ষার ঝিলটা দান করবে, উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আর আরেকটা অনুরোধ করে গেলাম, আমি আসি চাই না আসি, মনে রাখবেন যে সমস্ত গ্রামের মানুষরা এবং জ্ঞানীগুণীজন শিক্ষিত মানুষ যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন চারদিকে, আরেকটা অনুরোধ করলাম, এত সুন্দর হরিনামটা যারা শুরু করেছেন চালু করেছেন, আমি আসরে আসার পরে একজন বাবা আমাকে বলল, বাবা আমাদের আসরে কানাই বন্দ্যোপাধ্যায় কীর্তন করে গিয়েছে এই আসরে। তাহলে কানাই বন্দ্যোপাধ্যায় কীর্তন করে গিয়েছে মানে এটা পরিষ্কার আমার জন্মের আগে থেকে হরিনাম হচ্ছে এখানে। আমার বয়স হবে তো 32, হরিনামের বয়স মিনিমাম 50 পেরিয়ে গেছে। আরেকটা অনুরোধ করে গেলাম, এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, এত সুন্দর ভগবানকে বসিয়েছেন, আরেকটা কষ্ট করবেন 10 টাকা 5 টাকা 50 টাকা করে ভিক্ষা দিয়ে গ্রামের মানুষ এই মন্দিরের মধ্যে একদম মন্দিরের চূড়োয় একটা মাইক আর মেশিন লাগাবেন, প্রত্যেক দিন 5টা থেকে আমার ইসলাম ধর্মের ভাইরা নামাজ পড়ে, আছে তো, ভোর 4টা থেকে মন্দিরে হরিনাম বাজবে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। এদা পাষাণ বলিয়া ডাকিছ যারে সে তো পাষাণ নয়, বল ডাকিতে ডাকিতে নয়নে ঝুলিলে পাষাণ কত পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি ডাকিতে ডাকিতে নয়নে ঝুলিলে পাষাণ কত নয়, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই। ভগবান মন্দিরে গিয়ে সন্ধ্যেবেলায় তুলসী তলায় মা যখন প্রদীপটা ভগবানের মন্দিরে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল, লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিয়েছে, ছুটে গিয়ে ভগবানের চরণে মা আছাড় খেয়ে পড়ল, সেবা ত্রুটি করুনি, কোনোদিন তোমায় কষ্ট দেইনি, কোনোদিন তোমায় যন্ত্রণা দেইনি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে, আমি 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 কোথায় যাব, কার কাছে যাব, তার সন্তান আমার গর্ভ মাঝে প্রতিপালিত হচ্ছে, সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে, মা তোমায় যদি কষ্ট না দেই তাহলে তোমায় আপন করে নেব কি করে, ভগবানকে যে ভালোবাসে ভগবান তাকে কষ্ট দেয় দুঃখ দেয় কেন দেয়, তুমি দুঃখ পাওয়ার পরেও যদি তাকে মনে রাখো তবেই তো সে তোমার সামনে এসে দাঁড়াবে, বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয়,
বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে লাভ হয় না, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে দুটো খেতে দিতে হয়, মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে খাইয়ে কি হবে, মা তো পেল না। সম্মান যদি করতে হয় জীবদ্দশায় করবে, মরে যাওয়া